तारीखे हमरा मुर्शिदाबाद यूनिवार्सिटी एसे होम कलेजे बहरमपुर केएन कलेजे मुर्शिदाबाद विश्वविद्यालय समस्त कलेज आज के आंदोलन जुलाई मैडम ना देवे समस्त कलेज मैडम अधिकार মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে দাবি থাকবে। এখানে আরেকটি বিষয় বলা খুবই জরুরি, যেটা হচ্ছে মুর্শিদাবাদে আমাদের মুসলিমদের প্রায় 70-80% মুসলিমদের বসবাস। এখানে যদি আমরা এদিক দিয়ে দেখি তাহলে আমাদের এই 70% বা 80% মুসলিমকে আমাদেরকে জানের মধ্যে আমাদের আঘাত হানা হচ্ছে। এখানে আমরা মুসলিম ছেলেরা নিজেদের আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে নিজেদের জেলার মধ্যে আমরা যদি আমরা শিক্ষা অর্জন করতে না পারি তাহলে আমাদের জায়গা আমরা কোথায় পাবো? আমরা আমাদের নিজের হোমে আমাদের নিজের বাড়িতে আমরা জায়গা পাচ্ছি না আর দিতে নিয়ে তাহলে আমরা কোথায় যাবো? আমরা প্রত্যেক কলেজে আমাদের প্রায় প্রত্যেক সেমিস্টারে প্রায় 60টি করে সিট থাকে এবং প্রতি বছরে আমাদের প্রতি সেমিস্টারে থার্ড ইয়ার কমপ্লিট হওয়ার পরে মুর্শিদাবাদের ইউনিভার্সিটি থেকে এই মুর্শিদাবাদের আন্ডারে যত কলেজ আছে তার মধ্যে 14টি কলেজের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট আমাদের বের হয়, এখানে হাজার হাজার বের হয়। আমরা এখানে যদি আমরা জায়গা না পাই তাহলে এই হাজার হাজার ছেলে আমরা সকলেই আছে, ছাত্রছাত্রীরা আছে, আমরা চাইবো আমাদের এখানে এই ভাষা শিক্ষা আমাদের খুব ভালোভাবে হবে এবং আমরা খুব সুন্দরভাবে আমরা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তর সকলের সহযোগিতায়, আমাদের জেলাবাসী সকলের সহযোগিতায় আমরা এই স্নাতকোত্তর পড়াশোনাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে চালু করবো। বার্তা স্টুডেন্ট কাছে বলা যায়। আমি সাবানা ম্যাডাম পুর কলেজ থেকে আসছি, তো আমাদের লাগি ছিল যে আমরা ইংলিশ শেখালে আরবি স্নাতকোত্তর আমরা আমাদের যেটা আমাদের ছাত্রছাত্রীরা মুর্শিদাবাদ জেলায় তারা দাবি করেছেন যে তাদের আরবি পড়ানোর জন্য স্নাতকোত্তর আরবি, এবং সেই জন্য আমাদের উচ্চশিক্ষা দপ্তরে আমরা রিকুইজিশন পাঠিয়ে দিয়েছি এবং সেই মোতাবেক আমরা হয়তো আশাবাদী, খুবই আশাবাদী যে আমরা এই সেশন থেকেই হয়তো আমরা স্নাতকোত্তর পেয়ে যাব। কিন্তু যেহেতু এখনও অ্যাপ্রুভালের চিঠিটা আমার হাতে নেই সেই জন্য আমি এখনও বলতে পারছি না, তবে আমি আশাবাদী যে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আমাদের এই মুর্শিদাবাদে আমাদেরকে যেটি ভাবা হয়েছে সেটা হচ্ছে মুসলিমদের আমার নাম ইয়াকুব আলী, আমি সেকেন্ড সেমিস্টার ছাত্র রবীন্দ্রনাথ কলেজ। আমরা আজকে এসেছিলাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন প্রতীক্ষার পরে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে তাই আজকে এসেছিলাম। 14টা সাবজেক্ট চালু হলো, আরবিকে অ্যাভয়েড করেই চালু হয়েছে, তাই 19 তারিখে রিজিস্ট্রেশন দেওয়ার পর থেকে আমরা এই কলেজে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রায় আসতে থাকি। কিন্তু এরপরও ম্যাডাম রিকুইজিশন না পাঠানোর ফলে আজকে 14টা কলেজ সারা মুর্শিদাবাদে যে যে সমস্ত কলেজে আরবি রয়েছে সেই সমস্ত কলেজের অধ্যাপক তথা ছাত্রছাত্রী সকলে এসেছি, এবং আসার পরে একটা প্রতিনিধি দল
অধ্যাপকরা দেখা করেছেন বিসি ম্যাডামের সঙ্গে, উনি সকলকে, যেখানে আমি উপস্থিত ছিলাম ভিতরে বিসি ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাস করেছেন রিকুইজিশন পাঠাবেন, সেই কপি স্যারেদেরকে দিয়েছেন। এবং আমরা উনি যে কথা বলছিলেন সাক্ষাতের সময়, যেখানে বিল্ডিংয়ের অভাব, আমরা একটা কথা স্যারেরা বলেছেন, সেটা আমি আবার পেশের সামনে বলছি, সেটা হলো যে আমরা এই কেএন কলেজের মধ্যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরবি চালু হলে আমরা খোলা মাঠের মধ্যেই এইখানেই পড়তে চাই, বাইরে কোথাও পড়তে চাই না। এই দাবি আমরা আমাদের অধ্যাপকদের মাধ্যমে আমরা জানিয়েছি, একথা পেশের মাধ্যমে আমরা জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আরবি ডিপার্টমেন্ট চালু হয়েছে, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা অধ্যাপকরা আছেন, আপনার পেশ বন্ধু আছেন, পুরো মুর্শিদাবাদ জেলা বঙ্গবাসী তথা মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং 2021 থেকেই যেন, 21-22 শিক্ষাবর্ষ থেকেই যেন আরবি নিয়েই এই ইউনিভার্সিটি চালু হওয়ার আশ্বাস উনি দিয়েছেন। সব আমরা অনেকটাই খুশি যে বাস্তবায়ন হোক তাড়াতাড়ি, এই কথা বলে আমরা সকলে শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এবং ম্যাডাম এসে ছাত্রদেরকে আশ্বাস দিয়েছেন, সকলকে আমরা কথা দিয়েছেন, যার ফলে আমরা সকলে ছাত্র অধ্যাপক সকলেই খুশি। এই আশা এবং ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আমরা সকলেই